বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এক বহুমাত্রিক প্রতিভার নাম, যে প্রতিভার সস্নিগ্ধ আলোকস্পর্শে নন্দিত হয়েছে সাহিত্যের বিভিন্ন শাখা প্রশাখা। বাংলা নাটকের ভুবনে তিনি সংযোজন করেছেন ভিন্নতার মাত্রা, প্রাচ্য ও প্রাচাত্য আদর্শের সুষম সমন্বয় সাধন করে তিনি গড়ে তুলেছেন তার নাটকের সৌধ। বাংলা নাটককে নান্দনিকতায় উদ্ভাসিত করে নাট্য সাহিত্যকে তিনি বিশ্বজনীন করে তোলেন। বিভিন্ন সময়ে রবীন্দ্রনাথ যেসব নাটক রচনা করেছেন, রক্ত করবী তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। এ নাটকের প্রধান চরিত্র নন্দিনী। নন্দিনী নাটকের প্রাণ। এ নন্দিনী যক্ষপুরীর নিঃশেতন জীবনধারায় প্রাণের স্পন্দন এনেছেন, নিদ্রিত যক্ষপুরীর ঘুম সেই ভাঙিয়েছেন। নন্দিনী যক্ষপুরীতে যক্ষপিষ্ট পুতুল মানুষের মধ্যে প্রাণের আলোড়ন জাগিয়েছেন, জীবন মৃত যক্ষপুরীবাসীদের জন্য নন্দিনী বহন করে এনেছেন অমৃত সঞ্জীবনী সুধা। এক কথায় নাটকের পরিণামই রস নিষ্পত্তিতে নন্দিনী মুখ্য ভূমিকা পালন করেছেন।